চোখ রাখবো যে ঘটনার দিকে, বোমা উদ্ধারের ঘটনা কাশীপুর থেকে। ভাঙরে ফের বোমা উদ্ধারের ঘটনা, একটি ব্যাগের মধ্যে বোমা উদ্ধারের ঘটনা, একটি ড্রামেও বোমা উদ্ধার হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এবার বোমা উদ্ধারের ঘটনা ভাঙর থেকেও কি জানা যাচ্ছে? চন্দ্রিমা, তোমাকে জানিয়ে গেছি যে বোমা উদ্ধার কেন্দ্র করে এলাকায় চঞ্চল সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঠিক ভাঙড়ের কাশীপুর থানার একেবারে যে কাঁঠালিয়া স্কুল, সেই স্কুলের পিছনে। মূলত কাঁঠালিয়া স্কুলের দিনেই ভোট গণনা ছিল, সেই সেখানেই থেকেই বেশ কিছুটা দূরে এই বোমগুলো একটি পাট ক্ষেতের মধ্যেই কিন্তু পড়ে আছে। কে বা কারা রেখেছে সেটা নিয়েই তদন্ত শুরু করছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে এসেছেন কাশীপুর থানার বিশাল পুলিশ। তবে এলাকাবাসী যারা দাবি করছেন যে যেদিনকে ভোট গণনা হয় সেদিনকে এই কাঁঠালের স্কুলের ওখানে যেখানে ভোট গণনা হয়, পুলিশ যখন যারা বোমিং করছে তাদেরকে তাড়া দেয়, সেই সময় তাড়া খেয়ে এলাকা কিন্তু তারা বোম এখানে রেখে পালিয়ে গেছে বলে এলাকার সাধারণ মানুষ দাবি করছে। তবে এই বোমকে কেন্দ্র করে এলাকার আইএসএফ কর্মীরা তারা সরাসরি দাবি করছে এই তৃণমূলে তারা চক্রান্ত করে এখানে বোম রেখে দিয়ে আইএসএফ নামে বদনাম করার চেষ্টা করছে। তবে তৃণমূল দাবি করছেন যে এলাকায় সন্ত্রাস চালানোর জন্য আইএসএফ এর কমিউনিটি সমর্থকরা তারা এখানে বোম রেখে দিয়েছিল। তবে কে বা কারা রেখে দিয়েছিল এখনো পর্যন্ত তা নির্দিষ্ট নাই। তবে খবর পাওয়া মাত্রই কাশীপুর থানার বিশাল পুলিশ তারা ঘটনাস্থলে এসে আসে এবং তদন্ত শুরু করছে। নন্দিমা, ধন্যবাদ। জাহাঙ্গীর হোসেন প্রতিনিধি ভাঙর থেকে কথা বললেন। ভাঙরে কাশীপুর কাঁঠালিয়া এলাকায় এক ব্যাগ এবং এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসীরা।